পুতুল খেলা সম্পর্কে ইসলাম কি বলে? যদি খেলা জায়েজ হয় সেক্ষেত্রে কত বছর বয়স পর্যন্ত পুতুল খেলা যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুতুল খেলতেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সংসারে যখন তিনি আসলেন তখন 9 বছর, তার মানে হচ্ছে সেই সংসারে আসার পরও তিনি পুতুল খেলেছেন, কারণ তখনও তার বয়স কম ছিল। এটা এক্স্যাক্টলি বলা কঠিন, তবে বালিগ হওয়ার পরে নয়, তার আগ পর্যন্ত খেলতে পারে। কিন্তু কোন ধরনের পুতুল এটা খুব ইম্পর্ট্যান্ট। বাজারে যে অনেকগুলো পুতুল পাওয়া যায় যেগুলো ব্যাটারি দিলে কথা বলে আর পুরো মানুষের শেপে, এগুলো কিন্তু জায়েজ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পুতুলগুলো খেলতেন সেগুলো হয়তো শলা দিয়ে বানাতেন, কাপড় থাকত, মানে জাস্ট এগুলো পুতুল যেটা আমরা গ্রামে গঞ্জেও দেখেছি, হ্যান্ডমেড, নিজের নিজেরা যেগুলো করে সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ কোনো শেপ নাই, সেই পুতুলগুলো খেলা যায়।